আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভালো ভালো ভিডিওগুলো ও শেয়ার করার জন্য। সুতরাং অ্যাপস বা ওয়েবসাইটে যাই বলেন, যেগুলো থেকে ফ্রিতে আর্নিং করা যায় সেই ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে তেমন একটি সম্পর্কে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে আপনি অনায়াসে কোনো রকম দক্ষতা, অভিজ্ঞতা অথবা কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আপনি আর্নিং করতে পারবেন ফ্রিতে, এবং আপনি পেড সিস্টেমে কাজ করতে পারবেন। সো এই ওয়েবসাইটটিতে কীভাবে আপনি কাজ শুরু করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং কপি পেস্ট, তার মানে আপনি টাইপ করবেন এবং ক্যাপচা ফিল আপ করবেন, ফিল আপ করে আর্নিংগুলো করবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্মে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে স্পেশালি অনুরোধ জানাবো, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, এখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো ফ্রিতে আর্নিং করা যায় দেখার পরে। সুতরাং আপনি অ্যাপস বা ওয়েবসাইট যদি খুঁজে থাকেন যেগুলো থেকে আর্নিং করার চিন্তা ভাবনা করছেন, এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা অ্যাপস দেওয়া রয়েছে। আশা করি কোনো না কোনো ভিডিও সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং দিন শেষে আপনি আর্নিং করতে পারবেন, এতটুকু অন্তত আমি বুকে হাত দিয়ে বলতে পারি যদি আপনি বিশ্বাস করে লেগে থাকেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমাকে কন্টিনিউ বলে আসছেন যে নতুন নতুন অ্যাপস বা ওয়েবসাইট থেকে থাকলে সেগুলোর উপরে ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার। সো বকবক অনেক করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইজি টাইপিং জব ডট কম। 2016 সালের 30 জুলাই এই ওয়েবসাইটটি তাদের যাত্রা শুরু করেছে অনলাইনে, এবং অনেক নামি দামি কান্ট্রির পিপলরা কিন্তু কাজ করছে। আপনি যদি আপনাদেরকে একটু স্ট্যাটিস্টিক্স দেখাই, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি ho.is-এর মাধ্যমে এই ওয়েবসাইটটির বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এটি রেজিস্ট্রেশন করেছে 2016 সালের 30 জুলাই, এবং পাশাপাশি এটি আপডেটেড হয়েছে 2020 সালের 22 নভেম্বর, এবং এক্সপায়ারি হবে 22 সালের 30 জুলাই। এ হচ্ছে মোটামুটি ওয়েবসাইটের বিস্তারিত সিক্রেট ইতিহাস। অনেকে কিন্তু এই ওয়েবসাইট অনেক ওয়েবসাইট বা অ্যাপসের বিষয়ে বিস্তারিত তথ্য দেয় না। আমি চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং আপনি যাতে এগিয়ে যেতে পারেন সেজন্য আমি বিস্তারিত শেয়ার করার চেষ্টা করি। এবং আমি যদি আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে এটির সম্পর্কে আরও জানাতে চাই যে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেটের মতো পিপলরা কিন্তু এখানে কাজ করে আর্নিং করছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখানে আর্নিং করছে বিভিন্ন নামি দামি অথবা ডেভেলপড কান্ট্রির পিপলরা, তাহলে আপনি কেন পারবেন না? আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি, বুক মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাজ শুরু করতে পারেন। এখানে কাজ করা অত্যন্ত ইজি, আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কোনো রকম কেটে কেটে না দেখে অথবা টেনে টেনে না দেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনায়াসে আপনি এখানে সাইন আপ করবেন, এবং সাইন আপ করে কীভাবে কাজগুলো করবেন এবং উইথড্র নেবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে সরাসরি ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লিঙ্কটিতে আপনি ক্লিক করলে আপনি সরাসরি এখানে সাইন আপ তৈরি করে ফেলতে পারবেন, তার মানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আপনাকে নেম দিতে হবে, ইউজার নেম তার মানে ডাক নাম, মূল ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনি মোবাইল নাম্বার উইথ কান্ট্রি কোড, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে কোডটা সেট করতে হবে, সেটি আমি দেখাচ্ছি। ডাবল এইট হচ্ছে আপনার আমাদের কান্ট্রি কোড। এরপরে অবশ্যই আপনাকে জিরো থেকে শেষ পর্যন্ত দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, এরপর আপনি পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি লগ ইন করবেন। লগ ইনের জন্য আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনের মধ্যে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার ইউজার নেমটি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে যখন ক্লিক করবেন সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি প্রথমে যে কাজটি করবেন, লগ ইন করার পরে সরাসরি আপনাকে মূল ড্যাশবোর্ডের মধ্যে তারা নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে কাজ করেছে, 0.1 ডলার কিন্তু আর্নিং করেছি, এবং আপনি প্রত্যেকটি ক্যাপচা টাইপিংয়ের জন্য 0.3 ডলার করে আর্নিং করতে পারবেন, এবং 10 ডলার হলে এখান থেকে উইথড্র নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আপনাকে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে প্রোফাইল আপডেট করে নেবেন, তার মানে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার সহ স্ট্রিট অ্যাড্রেস, তারপর কান্ট্রি, সব কিছু আপনি এখানে প্রোভাইড করবেন।
আশা করি সেটি করে নিতে পারবেন অবশ্যই। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে উইথড্র, উইথড্রটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে কাজ করবেন। আমার এখন বর্তমান ব্যালেন্স রয়েছে $0.13। সো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যে আর্ন মানিতে আমি ক্লিক করবো। একটি ক্যাপসা কীভাবে ফিল আপ করতে হয় সেটি আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করছি। সো এখানে একটি ক্যাপসা বা লেখা রয়েছে, এই লেখাটি আপনাকে জাস্ট এখানে টাইপ করতে হবে, অনেকটা টাইপিংয়ের কাজ বলতে পারেন। সো প্রথমত আপনাকে এখানে মনে রাখতে হবে, ভালো করে ক্যাপসাটি বুঝতে হবে। আপনি যদি ক্যাপসা না বোঝেন তাহলে এখানে যদি রিফ্রেশ দেন তাহলে নতুন ক্যাপসা আপনার সামনে উপস্থিত হবে। সো নতুন ক্যাপসা যেটি এসছে সেটি আপনাকে ফিল আপ করতে হবে, বারবার আপনি রিফ্রেশ করে ক্যাপসা নিতে পারবেন। সি এইচ সি, তারপর ডব্লিউ দিয়েছে, তারপর ছোটো হাতের পি দিয়েছে, তারপর এ দিয়েছে, তারপর এক্স দিয়েছে, ওয়াই দিয়েছে, তারপর ডব্লিউ দিয়েছে। সো এরপর সাবমিট আমি ক্লিক করবো। আমার কিন্তু আগে $0.12 ছিল, আশা করি সাকসেস হয়ে গিয়েছে। এবার নতুন আরেকটি ক্যাপসা আসবে। সো এই যে ক্যাপসাটি আমি ফিল আপ করলাম, আগে ছিল আমার $0.12, সরি এটা আমি রিফ্রেশ দিচ্ছি, এটা অনেক আগের, আমি $0.1 ছিল, এখন কিন্তু আমার $0.19 থেকে $0.12 হলো, এরপর $15 হলো। এবার $15টা ইনক্রিজ করে কিনা সেটি আমি দেখাচ্ছি। সো এটি আমি ফিল আপ করে দেখাচ্ছি, এ অ্যাট দ্য রেট অফ, তারপর ডব্লিউ দিয়েছে, তারপর এখানে ডট অফ এক্সক্লামেশন চিহ্ন দিয়েছে, তারপর জেড চিহ্ন দিয়েছে, তারপর এখানে জেড দিতে হবে, তারপর থ্রি দিতে হবে, তারপর টি দিতে হবে। আপনি যদি কোনো ক্যাপসা না বোঝেন তাহলে রিফ্রেশে আপনাকে ক্লিক করতে হবে, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি সাবমিটে ক্লিক করছি, এখানে আবার এটি রিফ্রেশ করছি। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই রিফ্রেশে আপনি ক্লিক করবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আবারও রিফ্রেশে ক্লিক করছি, আপনি যতবার না বুঝবেন ততবার কিন্তু আপনি রিফ্রেশে ক্লিক করে করে নতুন ক্যাপসা নিতে পারবেন। সো প্রথমে এখানে পি দিয়েছে, সেই পিটি আমি ফিল আপ করছি, তারপর এল দিয়েছে, তারপর ওয়াই ওয়াই দিয়েছে, তারপর নাইন, তারপর ক্যাপিটাল এ, তারপর এইট দিয়েছে, তারপর দিয়েছে ওয়াই। এবার আমি যদি এন্টার প্রেস করি বা সাবমিট বাটনে ক্লিক করি, ডাজ নট কোড ডাজ নট, এটা ম্যাচ হয়নি বলতেছে। সো আমি একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আবার নতুন ক্যাপসা আসবে, আশা করি আপনি নতুন নতুন ক্যাপসাগুলো ফিল আপ করতে পারবেন। সো জাস্ট ওয়েট, এবার আমি এটি ফিল আপ করছি, ক্যাপিটাল ই, তারপর জি দিয়েছে, জি, ক্যাপিটাল এ, তারপর এম দিয়েছে। আশা করি আপনি এভাবে খুব সহজে ক্যাপসাগুলো ফিল আপ করতে পারবেন। এ তারপর ক্যাপিটাল এক্স দিয়েছে, তারপর ক্যাপিটাল এ দিয়েছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করি, অথবা আপনি এন্টার প্রেস করে কাজ করতে পারবেন। সো এন্টার সাকসেসফুলি অ্যান্ড আর্নিং ক্রেডিটেড। সো এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি, আগে কিন্তু আমার ব্যালেন্স ছিল $0.1, এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি, $3, $0.3 অ্যাড হয় কিনা, এই যে $0.3 অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি যত খুশি, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনি অ্যাটলিস্ট মোবাইলে অথবা বিভিন্ন বাজে গ্রুপের মধ্যে সময় নষ্ট না করুন, অথবা ফেসবুক গ্রুপে, অথবা আপনি বিনা কারণে কোনো গানে বা অনলাইনে সময় নষ্ট না করে এই ওয়েবসাইটে কাজ করুন। ধৈর্য ধরে আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি, দিন শেষে আপনি লাভবান হবেন। এবার চলে আসি কীভাবে উইথড্রগুলো নেবেন। উইথড্র অ্যামাউন্ট এর জন্য আপনাকে উইথড্র অ্যামাউন্টে ক্লিক করতে হবে। উইথড্র অ্যামাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিন্তু আমার মিনিমাম $10 হতে হবে, $10 হলে কিন্তু প্লিজ কপি অ্যান্ড ইয়ার আর্ন অ্যামাউন্ট, এখানে কিন্তু $10টা দিতে হবে। তারপর সাবমিট দিলে কিন্তু তারা এক বা দুই দিন সর্বোচ্চ নেবে, আমি এক বা দুই দিন সর্বোচ্চ, কিন্তু তারা একদিন সময় নিয়ে একদিনের ভিতরে কিন্তু তারা পেমেন্টগুলো করে দেয়। সো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে এই ওয়েবসাইটে দেখে উইথড্রগুলো নিতে হয়। সে ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবার চলে আসি আপগ্রেড প্যাকেজে। আপগ্রেড প্যাকেজে নিতে হলে অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার জন্য আপনাকে মনে রাখতে হবে, ফ্রিতে আপনি আর্নিং করবেন, সেই আর্নিংগুলো এখানে ইনভেস্ট করবেন, কখনও আপনি নিজ দায়িত্বে নিজ পকেটে কখনো ইনভেস্ট করবে না। সো এখানে বেশ চারটি টোটাল ফ্রি সহ চারটি অপশন রয়েছে। এখানে ফ্রি প্রথম এটি, এরপরে $100 ইনভেস্ট করলে, তারপর আপনি প্রো, তারপর গোল্ড, যে কোনো একটি নিতে পারেন। আপনি আর্নিং করার পরে আপনি এখান থেকে অবশ্যই পার্সেসগুলো করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে পার্সেস নেওয়ার যখন আপনি ক্লিক করবেন, ধরুন আপনি এটি উইথড্র করতে পার্সেস করতে চাচ্ছেন, সেই পার্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যামাউন্টটি দিতে হবে, তারপর আপনি এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দেবেন। তার মানে আপনি যদি প্যাকেজ ক্রয় করতে চান অথবা প্যাকেজ আপগ্রেড করতে চান, সো পারফেক্ট মানিতে আপনি পেমেন্ট করতে পারবেন, স্কিলে, তারপর
গুগল পে ট্রান্সফার, তারপর এখানে রয়েছে পেইওনিয়া, রয়েছে পেইয়ার, রয়েছে ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি বলতে বিটকয়েন রয়েছে, অথবা আরও রয়েছে ডগি কয়েন, লিড কয়েন। আমি আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ক্রিপ্টো কারেন্সি রিলেটেড আর্নিং দেখিয়েছি, আপনি সেগুলো ফলো করেও এখানে কীভাবে পেমেন্ট মেথড সেট করতে হয় সেটি দেখে নিতে পারবেন। সো ধরুন আমি বিটকয়েন সিলেক্ট করে দিয়েছি, বিটকয়েন সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে নেক্সট আমাকে নেক্সট পেজের মধ্যে নিয়ে আসবে। নেক্সট পেজের মধ্যে নিয়ে আসার পরে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে। এরপর সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাকে এইভাবে নেক্সট 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 পেজে নিয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি আপগ্রেড করতে চাচ্ছেন প্যাকেজটি, অবশ্যই আপনাকে নির্ধারিত অ্যামাউন্টটুকু আপনাকে এখানে বসাতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার প্যাকেজটি আপগ্রেড করে নিতে পারবেন। এবার চলে আসে আরেকটি কথা, সেটি হচ্ছে যে কি আর্নিং রিপোর্ট। আর্নিং রিপোর্ট যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আর্নিং রিপোর্ট টোটালি দেখতে পাবেন। কারেন্ট এন্ট্রিস আমি এখানে 6টি এন্ট্রি করেছি, তার মানে ক্যাপসা ফিল আপ করেছি, এখানে টোটাল আর্নিং আপনার শো হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে আমি অনুরোধ জানাবো প্রথমে ফ্রিতে কাজ করার, এরপর আপনি চাইলে যদি বেশি সময় দেন তাহলে এখানে বেশি আর্নিং করার সুযোগ থাকবে। অনেকেই বলেন যে কী পরিমাণ আর্নিং করবো, কী পরিমাণ আর্নিং করবেন সেটি সম্পূর্ণ আপনার উপর, কী পরিমাণ সময় দেবেন সেটির উপর ডিপেন্ড করতে। সুতরাং সময় বাড়িয়ে দিলে আর্নিংও বেশি হবে, সময় কম দিলে আর্নিং কম হবে। আশা করি এই সহজ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। সো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার স্পেশাল কোনো বিষয়ের উপর যদি আপনার ভিডিও তৈরি করতে বলেন, আমি চেষ্টা করব সেটি চিন্তাভাবনা করে আপনার জন্য ভিডিও তৈরি করা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। বেশি বেশি শেয়ার দিন, আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার মতো যারা ফ্রেন্ড রয়েছে অথবা যারা আনএমপ্লয়েড রয়েছে বাট আর্নিং চাচ্ছে তাদের জন্য অনেক বেশি উপকার হবে। সো পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।